আসসালামু আলাইকুম। সন্ধ্যা সাতটা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহাত আবাসুম। বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন ফখরুল। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 300 বসতি পুড়ে ছাই, 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 4। বিএনপি নেতা নীরব 3 দিনের রিমান্ডে। ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে, প্রতিকার নেই জিএম কাদের। ঢাকা কলেজ 3 দিন বন্ধ ঘোষণা। রিজভিকে কোর্টে আনা নেয়ার বিধি লঙ্ঘনের অভিযোগ। ভালুকায় স্কুল শিক্ষককে মারপিট, থানায় অভিযোগ। সব আদালতের কাছে ঐতিহাসিক দলিলপত্রের তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। এবার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব। বিধ্বস্ত ভবনে মিথেন গ্যাসের উপস্থিতি পুলিশ, এবং সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম এবং ঢাকার বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যর্থতা বলেই দাবি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে, এসব মনিটরিং হচ্ছে না। আজ রোববার দুপুরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম জোটের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আশ্রয় শিবির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা 2:45 দিকে শিবিরের ডিপ 15 ব্লকের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন অন্যান্য বসতিতে ছড়িয়ে পড়ে। ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল 4:30 পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে আশ্রয় শিবিরের প্রায় 300 রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি স্বেচ্ছাসেবী এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। রাজধানীর সায়েন্স ল্যাবে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর 3:30 আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। আহত শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ তাসিন, মোহাম্মদ বাইজিদ, মইনুল ইসলাম এবং মাহতাব। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষে আহত 3 শিক্ষার্থী ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 5 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রাকিব বিষয়টি জানিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবন বিস্ফোরণের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আজ রোববার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু প্রতিকার নেই। কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে 3 দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা এবং পবিত্র শবে বরাত উপলক্ষে 2 দিন মিলিয়ে মোট 3 দিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দী রুহুল কবির রিজভী অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা নেয়ার ক্ষেত্রে পুলিশ প্রবিধান এবং কোর্টের নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে তার আইনজীবীরা। তারা জানান, আজ রোববার কারাগার থেকে প্রিজন ভ্যানের ভিতরে একটি নরবরে 3 পায়ের টুলে বসিয়ে ঢাকা মহানগর জজ কোর্টে আনা হয় রিজভীকে। সেখানে ধরার হাতল ছিল না। কারাগার থেকে পুরান ঢাকার ভয়াবহ যানজট পেরিয়ে দীর্ঘ সময়ের পথে প্রচণ্ড গরমে এভাবে আনার ফলে রিজভী অসুস্থ হয়ে পড়েন। বিরোধের জেরে আনোয়ার হোসেন নামে এক স্কুল শিক্ষককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার 11 নং রাউজি ইউনিয়নের কুল্লাবর গ্রামে। এ ঘটনায় বাদী হয়ে ওই শিক্ষক ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পূর্ব বিরোধের জেরে আনোয়ার হোসেন নামে এক স্কুল শিক্ষককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার 11 নং রাজই ইউনিয়নের কুল্লাবর গ্রামে। এ ঘটনায় বাদী হয়ে ওই শিক্ষক ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, কুল্লাবর গ্রামের সর্দারপাড়া এলাকার স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল একই এলাকার হাবিবুল্লাহ খান রাসেল এবং জয় গঙ্গদের। এরই
জেরে শনিবার রাতে সহানীয় রামিমের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই শিক্ষককে মারপিট করে জয়গং। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতনের শিকার অসহায় স্কুল শিক্ষক সুষ্ঠু বিচার পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সারা দেশের সব আদালত এবং আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র এবং মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়। আগামী 10ই মার্চের মধ্যে রাজ্যকে বা ইমেইলে এসব তথ্য দিতে বলা হয়েছে। এবার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তা প্রজন্ম একাত্তরের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপ সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ মানববন্ধন করা হয়। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি বম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী বিপিএম বার। তিনি বলেন, পরীক্ষা করে ওই ভবনে মিথেন গ্যাস পাওয়া গেছে। মিথেন গ্যাস বাতাসে মিশে বিস্ফোরক রূপ নিতে পারে। ওই ভবনে গ্যাস জমার বিষয়ে রহমতুল্লাহ বলেন, একটি ভবনে বিভিন্ন কারণে গ্যাস জমতে পারে। গ্যাসের অরক্ষিত পাইপলাইন বা সুয়ারেজ লাইন থেকেও গ্যাস জমতে পারে। গ্যাসের কারণে এই বিস্ফোরণ ভয়াবহ রূপ নিয়েছে। এর আগে রোববার সকাল 10:50 রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় প্রিয়াঙ্গন মার্কেটের পাশে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে এখন পর্যন্ত 3 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে। গত শনিবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুর্নীতি দমন কর্তৃপক্ষের আরেক নাম নাহাসা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফৌজদারি অপরাধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, একজন বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে 23 মিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগের স্বাক্ষর নিয়ে তার কাছ থেকে 60,000 সৌদি রিয়াল আদায় করা হয়। খবর আরব নিউজের। এ মামলায় কয়েকজন বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আশরাফ উদ্দিন আখনাত, আলমগীর হোসেন খান, শফিক শাহজাহান, মোহাম্মদ নাসির উদ্দিন নূর, মোহাম্মদ রফিক, মুসলিম উদ্দিন এবং আল আমিন খান। সৌদি কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন নূরের বাংলাদেশের একটি রিক্রুইটিং এজেন্সি আছে। এছাড়া আল আমিন খান দেশটিতে ভিজিট ভিসায় রয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন সৌদি নাগরিককে আটক করা হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।